ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে ব্যক্তি আত্মহত্যা করে মারা গেল সে কি কুফুরি অবস্থায় মারা গেল? আল্লাহু আলামু বিস-সওয়াব, আল্লাহ ভালো জানে সে কুফুরি অবস্থায় মারা গেল নাকি ইমানের অবস্থায় মারা গেল। বরং ওয়াঈদ আসে আত্মহত্যা মহাপাপ। লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, আপনারা নিজেদেরকে নিজেরা হত্যা করবেন না, আল্লাহ তাআলা আপনাদের উপর খুবই রউফ, খুবই রহিম, দয়াবান। সুতরাং যে আল্লাহ রিজিক দিবে, যে আল্লাহ হায়াত বাড়াইবে, যে আল্লাহ সব কিছু করবে, সে আল্লাহর হাতে সুপর্দ করা ভালো, এখানে কী করবে না, আত্মহত্যা করবে না। এখন যারা আত্মহত্যা করলো সে কি কুফুরি অবস্থায় মারা গেল? এটা আল্লাহর উপর ছেড়ে দেবেন, আল্লাহ ভালো জানে সে কুহুরি অবস্থা মারা গেল না ইমেল অবস্থা মারা গেল। এবং তার জন্য দোয়া করা জায়েজ হবে কি না, জি তার জন্য দোয়া করবেন, আরো বেশি বেশি দোয়া করবেন তার জন্য, যেহেতু সে নামাজ পড়ছে, এর আগে রোজা রাখছে, সব ইসলামের কাজগুলি করছে, শয়তানের প্ররোচনায় সে আত্মহত্যা করছে। সুতরাং তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত, আরও অন্যজনের সাথে একবার করলে আর যদি তিনবার দোয়া করা উচিত। বেশি বেশি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন ফায়াজ্জিবু লিমা ইয়াশাউ ওয়ায়াগফিরু লিমা ইয়াশাউ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়ায়াযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং এখানে যে তার আমলনামা, যেটা আগে সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, এইগুলি সে পাবে পাবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা। সুতরাং এখানে আত্মহত্যা করলে কেহ তার জন্য দোয়া করা জায়েজ আছে, সব কিছু করা জায়েজ আছে। এখানে তার জন্য আরও দোয়া বেশি করে করবেন। বারাকাল্লাহ ফিক, জাকাল্লাহ খাইর।